up, bro? What's up, bro? আজি চাওক, অসমত এটিও যদি সমস্যা, এটিও আজিৰ সমস্যা নহয়, দীর্ঘদিনীয় এটা সমস্যা। অসম স্বাধীন হওয়ার পরে আজি অসমত যি ধরনের ব্রহ্মপুত্র গড়খনি আজির দিনত অব্যাহত আছে, এই ক্ষেত্রত যে বিজেপি সরকারে ব্যর্থ হয়েছে এয়া কিন্তু জল জল আর পটপট। আজি চাওক, অসম সরকারে বিভিন্ন সময়ত উন্নয়নের ঢোকঢাল গাই থাকে যে আমি অসম সরকারে বিভিন্ন সময়ত উন্নয়নের কাম করে আছো, আজি রাস্তাঘাটের কাম করেছি, ব্রহ্মপুত্র গড়খনির কাম করেছি, কিন্তু গোটেই এইবোৰ মিছা হওয়া কথা। আজি চাওক, আমার দক্ষিণ আলমারা মানকাসর জেলাখন অসমৰ ভিতৰত এটা দুখীয়া জেলা হয়। আজি শালমারা একটা ঐতিহাসিক অঞ্চল, আমার হুকসর একটা ঐতিহাসিক অঞ্চল। আজি এই সরকারখনের চকুর পলকতে গোটেইখিনি হাজার হাজার কৃষিভূমি আজি ব্রহ্মপুত্রের বুকুত শেষ হয়ে গেল, শালমারা তো গোটেইখিনি গুছি গেল। দক্ষিণ শালমারা মানকাসর জেলা এনেকুয়া একটা অবস্থাত আছে, যদি ব্রহ্মপুত্র গড়খনি স্থায়ীভাবে রোধ নকরে তেনহলে অসমৰ মানচিত্রৰ পৰা দক্ষিণ শালমারা মানকাসর জেলাখন নাইকিয়া হয়ে যাব। এই ক্ষেত্রে সরকারের ভেক ভাবনাবোৰ আমি দেখিছো, সরকারক আমি ধিক্কার দিছো। এটা কথা কব বিচাৰিছো যে অসমৰ রাইজর উন্নয়নের হকে কাম করক, যদি কাম করব নয় তেনহলে আপনাদের পদত্যাগ করক। অসমৰ জলসম্পদ বিভাগের মন্ত্রী বিজু হাজরিকায় বিভিন্ন সময়ত কথা কই থাকে, তেখেতে এগারী ভুয়া প্রতিশ্রুতি দিয়া এগারী মিথ্যাবাদী মন্ত্রী হয়। তেখেতে আমার কথা দিছিল দক্ষিণ আলমানা মানকাসর জেলাখন আমি স্থায়ী বৃত্তি রোধ করার কারণে কাম করিম, কিন্তু কেবাবারও আইসিল। আজি আমার অভিভাবক মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ায় কি করেছে, আমার গার্জিয়ান মিনিষ্টার হয় দক্ষিণ আলমানা মানকাসর জেলার রাইজর ইমান দুর্দশা, আজি বানবাড়ির সময়ত মানুষে কিমান জর্জরিত হয়েছে, চরাঞ্চলের মানুষের ধ্বংস হয়েছে, ঘর বাড়ি ধ্বংস হয়েছে, কিন্তু এদিনও অহা নাই এই মন্ত্রীবর আহি খবর লওয়া নাই। তেখেতক আমি মন্ত্রী এনে বলাইছো নাকি যে দিশপুরত বই থাকার কারণে রাইজর কাম করার কারণে তেখেতক মন্ত্রী বতা হয়েছে? যদি তেখেতর পদটু ভালদরে চলাব নয়, শাসন করব নয়, তেখেত কই ভাল মানুষ এইখন অসমত আছে? তেখেতে পদত্যাগ করক, আমি প্রত্যাহার জানাইছো। গতি আপনার সংবাদ মাধ্যমের যোগেদি অসম সরকারক কব বিচারিছো, অতি সোনকালে দক্ষিণ শালমারা মানকাসর জেলার নাইবা অসমর যি সময় ঠায়ত ব্রহ্মপুত্র গড়খনি আজির দিনত অব্যাহত আছে, অতি সোনকালে স্থায়ী প্রতিরোধ করব, বর্ডার প্রটেকশন পদ্ধতির স্থায়ী প্রতিরোধ করে নিব। আর একটা কথা কি যে পিজু হাজরিকা ডাঙরিয়ায় বিভিন্ন সময় কই থাকে যে আমি মন্ত্রী হয়ে থাকা অবস্থা ব্রহ্মপুত্র গড়খনি 70% হ্যাঁ করেছো, একেবারে ভুয়া কথা। দক্ষিণ আলমারা মানকাসর জেলাত আহি কেনে এদিন ঘুরি গেছে, কিন্তু ব্রহ্মপুত্র গড়খনি আগলে কোনো ধরনের মাত মতা নাই, আজির দিনতো কাম করা নাই। গতি আপনার সংবাদ মাধ্যমের যোগেদি পুনরায় জলসম্পদ বিভাগ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আহ্বান জানাইছো যে আপনি দুটা চকুরে আমাক নেদেখিব। দক্ষিণ শালমারা মানকাসর জেলা অসমের একটা অংশ হয়, আমার এই মানুষবোরক আপনি অসমীয় মানুষ হিসাবে দেখক, ইয়াত আপনি বিভিন্ন ধরনের মন্তব্য দেখে এই মন্তব্য কেতিয়াও নিদিব। অতি সোনকালে ব্রহ্মপুত্র গড়খনি আপনাদের স্থায়ী প্রতিরোধ করক, নহলে কিন্তু অনাগত দিনত ইয়াতে আমি ভয়াবহ আন্দোলন করে তুলিবলৈ বাধ্য হম। এয়া কিন্তু স্পষ্টভাবে জলসম্পদ বিভাগ আর অসম সরকারক সকিয়াই দিছো। আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।